কুরআনে কারীমের 6 নম্বর ফারা মহান রব্বুল ইজ্জতুল জালালে বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ গোটা পৃথিবীর ইনসান জাতি হকলরে না শব্দের অর্থ বহু বচন আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত ইনসান হল জমিন থেকে ইয়া গেছেন গিয়া এখন অবধি বর্তমান জমানার যত ইনসান হল জমিন আছেন কিয়ামত পর্যন্ত যত ইনসান হল জমিনের মধ্যে আগমন করবা আল্লাহ সারা ইনসান হকলরে সম্বোধন করিয়া ফরমান তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালকে দণ্ডের মধ্যে ভয় করিয়া যাও কারণ আমি আল্লাহ একজন ইনসান হযরতে আদম আলাইহিস সালাম একজন পুরুষ হযরতে আদম আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর সমস্ত ইনসান জাতিরে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে খাইলাম হই সুবহানাল্লাহ শুধু বেটা মানুষ থাকি ইনসান জাতির সূত্রপাত হয় না কারণ পুরুষ জাতি একদমই কোনোদিন গর্ব ধারণ করে না আল্লাহ হযরতে আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের পাজর অর্থের হাড়টি তাকিয়া ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের অর্থের হাড়টি তাকি সৃষ্টি করিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে দেই দিন জন্য তরাখলা আদম আলা নবীজিন আলাইহিস সালাম আর ফরমাই আল্লাহ এতদিন জন্য তোর মধ্যে দিন দেখি খাটাইলাম একটা দিন তো সেই জন্য তোর মধ্যে কোনো ইনসান জাতির আওয়াজ শুনতে পাইলাম না আজকে হঠাৎ দেখা যায় আমার জন্য তোর মধ্যে একজন নারী জাতির আওয়াজ রে দয়াল আল্লাহ জবাব দিলা ওই নারী জাতির মাত্রা কি সৃষ্টি করা হয়েছে ওই নারীর লগে অত সময় পর্যন্ত তোমার কথা হওয়া যায় নাই ওই নারীর লগে অত সময় পর্যন্ত দাঁড়ো বইয়া গল্প করা যায় নাই যত সময় পর্যন্ত সেই নারীর মুখরানা দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ যত সময় তুমি হইছ না কত সময় তোমারে মাটি বাড়ি ইজাজত দিতাম না কই সুবহানাল্লাহ একটা কি কিতাব বুঝায় আমরা এক